আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার দূরের এবং কাছের সকলকেই স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে এই সেমাই পিঠা রেসিপি শেয়ার করব। এই সেমাই পিঠা তৈরি করার জন্য এখানে আমি লাচ্চা সেমাই নিয়েছি। আপনারা চাইলে পাঁচতারা সেমাইও নিতে পারেন, তবে সেমাইগুলো প্রথমে ভেজে নিতে হবে, তাহলে এই সেমাই পিঠাটা খেতে অনেক টেস্ট হবে। আমি এখানে আমার পরিমাণ মতো পছন্দ মতো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সেমাই নিয়ে নেবেন। 2-3 ফোঁটা তেলের মধ্যে আমি সেমাইটা ভেজে নিচ্ছি। এই সেমাইগুলো দিয়ে তারপর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এই চিনিটা কম লাগে আর কি, খেতে অনেক টেস্ট হয়, ওই জন্য দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু কম রেখে অনবরত নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে সেমাইটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর অবশ্যই আপনারা এই পিঠাটা তৈরি করবেন। সেমাইগুলো ঠান্ডা হওয়ার পর দিয়ে দিলাম একটি ডিম এবং লবণ। এই ডিম আর লবণ দিয়ে এখন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে এটা না থাকলে আপনারা দারচিনি এলাচ একটু গুঁড়ো করে দিয়ে দিতে পারেন, সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। তো দেখতে পাচ্ছেন ভালো করে সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়ার পর কেমন একটা ডো হয়েছে। এখন আমি একটি স্টিল নকশা কাটা, গোল একটা নকশা কাটা নিয়েছি। এখন এটার মধ্যে অল্প অল্প করে দিয়ে গোল গোল শেপ করে দিয়েছি। আপনারা চাইলে হাতেই গোল গোল করে নিতে পারেন এমনিতেই। তো যাই হোক, এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এইভাবে পিঠা তৈরি করে মেহমান আপ্যায়নে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই সেমাই পিঠা। যারা যারা তৈরি করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। সকাল বিকালের নাস্তা হিসেবেও কিন্তু আপনারা এই সেমাই পিঠা তৈরি করে পরিবেশন করতে পারেন। তো এভরিওয়ান, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী রেসিপিতে। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটাও অনেক সুন্দর হয়েছে।